এম বাজার শপিং মলে নতুন কিছু সংখ্যক ভ্যাকান্সি চলে এসেছে বন্ধুরা আজকে আপডেট দেবো এম বাজার শপিং মলে কিন্তু নতুন কাজের আপডেট চলে এসেছে কীভাবে আপনারা এম বাজার শপিং মলে কাজ পাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন লোকেশান থেকে কিন্তু এম বাজার শপিং মলের জন্য কিছু ভ্যাকান্সি আছে দেখে দেবো যে কিভাবে আপনারা আবেদন করবেন কোন কোন লোকেশানে আপনাদের কাজ হবে কতক্ষণ আপনার ডিউটি করতে হবে কি কী কাজ আপনাকে করতে হবে এখানে ছেলে এবং মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকান্সি বর্তমানে আছে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখার অনুরোধ রইব দেখার এখানে কিন্তু যে নাম্বার রয়েছে সেই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি কিন্তু কোম্পানিতে কথা বলে কাজের জন্য আবেদন করতে পারেন তাহলে আপনারা আগে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখে কিন্তু এখানে আবেদন করুন চলুন তাহলে শুরু করি দেখে নিই আজকের ভিডিওটি কিভাবে আপনি এম বাজার শপিং মলে কাজ পাবেন কী কী কাজ আপনাকে করতে হবে কত টাকা স্যালারি হবে কত ঘন্টা আপনার ডিউটি হবে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানাবো চলুন শুরু করি দেখে নিই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা চলে এসেছি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এম বাজার শপিং মল জব দু হাজার চব্বিশ চলে এসেছে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জব ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে একশো সত্তর জন এখানে টোটাল কিন্তু কর্মী নিয়োগ হবে এতজন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলেরা এবং মহিলারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কোয়ালিফিকেশান বলা হচ্ছে মিনিমাম কিন্তু অষ্টম শ্রেণী পাস টেন পাস এবং টুয়েলভ পাস যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে বয়স সময় লাগছে ছেলেদের ক্ষেত্রে লাগছে আঠেরো থেকে ছেচল্লিশ বছর পর্যন্ত এবং মহিলাদের ক্ষেত্রে লাগছে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত এই বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও এখানে আবেদন করতে পারবেন এখানে এক্সপিরিয়েন্স লাগছে না কোনো রকম কাজের দক্ষতা লাগছে না ডিউটি টাইম থাকছে এখানে কিন্তু দশ ঘন্টা নর্মাল ডিউটি টাইম থাকছে এক ঘন্টা ব্রেক থাকছে মোটামুটি আপনাকে ন ঘন্টা কিন্তু ডিউটি টাইমে আপনাকে কিন্তু ডিউটি কিন্তু করতে হবে স্যালারি কি পাচ্ছেন এখানে স্যালারি আমরা দেখে নিচ্ছি চোদ্দো হাজার আটশো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন এবং যে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো পাবেন পি এফ পেয়ে যাবেন ইএসআই এবং ওভারটাইম এবং বোনাস এই ধরনের যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন রুমটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে ফ্রি পাবেন এবং সপ্তাহে কিন্তু একদিন কিন্তু আপনার ছুটি হবে আপনার শপিং মলে এগুলো কিন্তু আপনি পাবেন জব রোল কী কী কাজ আপনাকে করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি এবং কিভাবে আবেদন করবে সেটাও আমরা দেখব এক নম্বরে দেখতে পাচ্ছেন জবরোলে প্রোডাক্ট প্যাকেজিং দু নম্বর থাকছে স্ক্যানিং ডিপার্টমেন্টে তিন নম্বর থাকছে ডিসপুট চেকিং চার নম্বর থাকছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির জন্য মিনিমাম কিন্তু টুয়েলভ পাস করতে হবে প্লাস বেসিক কম্পিউটার কিন্তু অবশ্যই জানতে হবে তাহলে কিন্তু ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো নর্মাল কিন্তু আপনার এইট পাস বা মাধ্যমিক পাশে কিন্তু আপনি আবেদন করতে পারেন পাঁচ নম্বর থাকছে স্টোর ম্যানেজার ছ নম্বর হচ্ছে সিকিউরিটি কাজ সাত নম্বর হচ্ছে লোডিং আর লোডিং টোটাল এই সাতটা পদে বর্তমানে কিন্তু কর্মী নিয়ে হচ্ছে এই পদে যদি আপনি কাজ করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন পাস থেকে শুরু করে তার উপরে যারা আছেন সবাই কিন্তু এখানে কাজ আবেদন করে কাজ কিন্তু করতে পারবেন না এবার আমরা দেখে নেব কোন কোন লোকশানে বর্তমানে কাজ হচ্ছে এবং কীভাবে আবেদন করবেন এক নম্বর দেখতে পাচ্ছেন কলকাতা কলকাতা কিন্তু বিভিন্ন লোকশানে কাজগুলো হবে দুই নম্বরতে হচ্ছে ধর্মতলা তিন নম্বর হচ্ছে শিয়ালদাহ চার নম্বরতে হচ্ছে টাউন পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন হাওড়া এবং দেখে নিচ্ছি ছ নম্বর দেখে নিচ্ছি আমরা নৈহাটি সাত নম্বর দেখতে পাচ্ছি আমরা সোদপুর আট নম্বরতে হচ্ছে বাঁকুড়া টোটাল কিন্তু এই যে টোটাল আটটা যে লোকেশন বললাম এই লোকেশনের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং কলকাতায় আরও অন্য অন্য লোকেশানে কিন্তু কাজগুলো হবে সেই জন্য কলকাতা অলভ কলকাতায় বিভিন্ন লোকেশানে কিন্তু এখানে কিন্তু বলা আছে আপনি যদি এই লোকেশানে কাজ করতে চাইছেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে আবেদনপত্র দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অফলাইন মোটে কিন্তু অফলাইনে এখানে আবেদন করতে হবে আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে এখানে যেটা অফিস নাম্বার চেক ডেসক্রিপশন বক্স এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে আপনার যে আপনার যে অফিস নাম্বার সেই নাম্বারটা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে পাবেন এই ভিডিওর এখানে যে নাম্বার আছে সেই এসে সরাসরি কন্ট্যাক্ট করে এখানে কাজের জন্য আবেদন করতে পারেন এবং সম্পূর্ণ তথ্য জানার পরে কিন্তু অবশ্যই কাজে জয়েন করতে পারেন এটা ছিল ছোট্ট একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি যদি আপনি কাজ করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই ওই নাম্বারে কল করুন এবং যারা প্রথমবার আসেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সরকারি বেসরকারি জবের আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে তুলে ধরি সবার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন কাজে আপডেট দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন